আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অল টাইম বিডি চ্যানেলে। ভাবতেই অবাক লাগছে, লক্ষ লক্ষ টাকার জিনিস রেখে চলে যাচ্ছে দোকানদাররা। হ্যাঁ বন্ধুরা, এরকমই একটি ঘটনা ঘটেছে ইউরোপের দেশে। ইউরোপের দেশগুলোতেই অনেক হারে বাড়ছে করোনা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত 1 লাখ ছাড়িয়ে গেছে। চারপাশে এমন করোনার আতঙ্কের মধ্যেও একটি দোকান খোলা ছিল। সেই দোকানে একজন ক্রেতা গিয়েছিল কেনাকাটা করতে। সেই দোকানে গিয়েই ক্রেতার এক হাঁচি দেখেই আতঙ্কে 26 লাখ টাকার জিনিস ফেলে দিয়ে গেছে বিক্রেতা। সম্প্রতি নিউ ইয়র্কের একটি পণ্যের দোকানে গিয়েছিলেন এক মহিলা। দোকানে ঢুকতেই হাঁচি পেয়ে যায় তার, আর ওই হাঁচি দেখেই পুলিশে খবর দেয় ওই দোকানের মালিক। ওই নারীর করোনার উপসর্গ ছিল, পরীক্ষা করে জানা গেছে। পুলিশ এসে ওই মহিলাকে নিয়ে যায় এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করে এবং দোকানের মালিককে এই খবরটি জানায়। ঠিক তখনই তার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তিনি দোকানে গিয়ে দোকানের যেই যেই অংশে ওই মহিলা গিয়েছিলেন বা যেই যেই পণ্যেতে ওই মহিলা স্পর্শ করেছিলেন তা ফেলে দেয় ওই দোকানদার। জানা গেছে ওই বিক্রেতার প্রায় 26 লাখ টাকার সামগ্রী সরিয়ে দিয়েছে বা ফেলে দিয়েছে। বন্ধুরা, এতেই বোঝা যায় করোনা মানুষের মধ্যে কতটুকু আতঙ্ক সৃষ্টি করেছে। তাই আসুন আমরা আতঙ্কিত না হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখি। প্রয়োজন ছাড়া আমরা ঘরের বাহিরে যাব না, এবং যাদের করোনার উপসর্গ দেখা দিবে আমরা অবশ্যই ঘর থেকে বের হব না। ধন্যবাদ, ভালো থাকুন।